my own world of make-believe. Kids screaming in the cradles, profanities. I see the world through ice covered in ink and bleach. Cross out the ones who heard my cries and watched me weep. Hello viewers, Assalamualaikum. This is Rajan BJP and you all are watching BJP Vlogs. আমি এখন আছি দি গার্ডেন ক্যাফের নিচে। আমরা এখন গার্ডেন ক্যাফেতে যাব। আজকে মূলত গার্ডেন ক্যাফেতে লাঞ্চ করব আমরা। তো আপনাদেরকে সবকিছুই দেখাবো, গার্ডেন ক্যাফের খাবার কি রকম এবং গার্ডেন ক্যাফেটা কি রকম, লোকেশন থেকে সবকিছুই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। এবং গার্ডেন ক্যাফেটা হচ্ছে খিলগাঁও তালতলায় অবস্থিত, আপন কফি হাউসের আশেপাশে আছে। আসলে এখানে যে কাউকে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন। রুফটপে অবস্থিত ক্যাফেটা, ভিডিওতে দেখেছি, অনেক ভালো লেগেছে এবং অনেক সুন্দর মনে হয়েছে। তো আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। আমার সাথে আজকে আছে জাহিদ এবং রবিন এবং জাহিদের ওয়াইফ। চলেন তাহলে লেটস গো, গার্ডেন ক্যাফেতে যাওয়া যায় এবং ভিডিওটি শুরু করা যায়। গার্ডেন ক্যাফে রেস্টুরেন্টটি ঢাকা শহরের অন্যতম ব্যস্ততম এলাকা খিলগাঁও তালতলায় অবস্থিত। ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে আপনি খিলগাঁও তালতলা মার্কেটের কাছে চলে আসলে অথবা আপন কফি হাউসের সামনে চলে আসলে রাস্তার ঠিক অপর পাশেই দেখতে পারবেন গার্ডেন ক্যাফেটি। এখানে আসলে মূলত চিটাগং বোল, ঢাকা রিপাবলিক এরকম বড় বড় সাইনবোর্ড দেখতে পারবেন। তার সাথেই ওপরে রুফটপে রয়েছে গার্ডেন ক্যাফে। আমরা এখন গার্ডেন ক্যাফের ভিতরে প্রবেশ করতেছি। এই হচ্ছে গার্ডেন ক্যাফে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটার চারপাশে অনেকটাই গার্ডেন নামের সাথে মিল রেখে প্রচুর ফুল দিয়ে সাজানো হয়েছে রেস্টুরেন্টটাকে, এবং অনেকটাই বলা চলে যে গ্রামীণ একটা টাইপের, মানে ফুল, তারপর বাঁশবাগান, মানে অনেক গ্রিন একটা আমেজ রয়েছে এটার ভিতরে। আমার কাছে ব্যক্তিগতভাবে রেস্টুরেন্টটা খুবই ভালো লেগেছে, পরিবেশটা খুবই সুন্দর। এরকম গ্রিন একটা এনভায়রনমেন্টে মানে খেতেও ভালো লাগে অনেক, এবং এটা রুফটপে হওয়াতে ওপেন চারপাশটা, সো এটা আমার কাছে আসলেই খুব ভালো লেগেছে। এবং ফুলগুলো প্লাস্টিকের খুব কালারফুল ফুল দিয়ে এটা উপরটা সাজানো, জিনিসটা দেখতেও খুব ভালো দেখাচ্ছে এবং এখানে খুব ভালো ভালো ছবি তুলতে পারবেন আপনারা আসলে। তো ওভারঅল রেস্টুরেন্টটা মোটামুটি অনেক ছোট, এখানে সবসময় মোটামুটি ভিড় থাকে। আমি এর আগেও এসেছি, ভিড় ছিল ভালোই। এই রেস্টুরেন্টটা দিনের বেলায় যতটা সুন্দর রাতের বেলায়ও অনেকটাই সুন্দর দেখায়, যদিও দিনের বেলায় একটু বেশি সুন্দর দেখায় কারণ সূর্যের আলো সরাসরি পড়ে তাই অনেক বেশি ভালো লাগে। রাতের বেলায় অনেক বেশি লাইটিং থাকে, সেটাও অনেকটা অন্যরকম পরিবেশের সৃষ্টি করে। যদিও এখানে রাতের বেলায় বেশি ভিড় হয় কারণ পুরো তালতলা নগরীতেই রাতের বেলায় অনেক বেশি ভিড় হয়। আমরা মূলত এখানে প্লেটার অর্ডার দিয়েছিলাম, আমরা চারজন চারটা প্লেটার অর্ডার দিয়েছি। প্লেটারগুলো কম্বো টাইপের, মানে সব কিছু সেট করা থাকে, তো এগুলো দেওয়াটা অনেকটা ইজি কারণ ইজিলি খাবারটা বুঝে দেওয়া যায়। অন্য কিছু দিলে মিলিয়ে অনেক কিছু দিতে হয়, তো প্লেটার দিয়েছি আজকে। তো আমাদেরই কম্বোতে ছিল ইগ ফ্রাইড রাইস, চিকেন চিলি অনিয়ন এবং ভেজিটেবল উইথ সফট ড্রিঙ্কস ছিল সাথে, যে যেটা খেতে পারেন। আর আরেকজন নিয়েছিল বিফ চিলি অনিয়ন। তো চিকেন চিলি অনিয়ন যেটা ছিল সেটার প্রাইস ছিল 310 টাকা এবং বিফ চিলি অনিয়ন যেটা ছিল সেটার প্রাইস ছিল 320 টাকা। আর আমরা সাথে নিয়েছিলাম 6 পিসের বারবিকিউ উইংস, সেটার প্রাইস ছিল 210 টাকা। তো বারবিকিউ উইংসটা দেখতে কিন্তু খুবই সুস্বাদু হবে বলে মনে হচ্ছে, এবং রেড কালার ছিল এবং খুবই রসালো টাইপের ছিল। তো চলুন তাহলে খেয়ে আপনাদেরকে বলি ওভারঅল কীরকম ছিল তাদের খাবার। আমরা দুপুর 3টায় গিয়েছিলাম মূলত লাঞ্চ করতে, তাই দেখতে পাচ্ছেন প্রচুর রৌদ্র চারপাশে, যদিও ব্যাপারটা অনেক ভালো ছিল কারণ একটু ঠান্ডার সময় একটু রোদটা ভালো লাগতেছিল। এবার চলুন তাহলে তাদের খাবার সম্পর্কে বলা যাক। তাদের খাবার আমার কাছে অ্যাভারেজ ভালো লেগেছে। আমি নিয়েছিলাম মূলত, আমরা সবাই ইগ ফ্রাইড রাইস নিয়েছিলাম। ফ্রাইড রাইসটা খুবই ভালো ছিল এবং ইগের সাথে অনেক ভেজিটেবলের কম্বিনেশন ছিল, তো জিনিসটা আমার কাছে ভালো লেগেছে এবং পর্যাপ্ত পরিমাণে ছিল, যা একজনের পক্ষে খাওয়া একদম পারফেক্ট আমার কাছে মনে হয়। বেশি থাকলে খাওয়া খেয়ে শেষ করা যাবে না। আর সাথে আমরা নিয়েছিলাম চিকেন চিলি অনিয়ন এবং বিফ চিলি অনিয়ন, দুইটা স্বাদই খুবই ভালো ছিল এবং খুব ভালোভাবে হয়েছিল। চিকেনগুলো খুব সফট হয়েছিল, আমি চিকেন নিয়েছিলাম মূলত, তো আমার কাছে চিকেনটা খুব সফট লেগেছে, তো আমার কাছে এটাও খুব ভালো লেগেছে এবং তাদের খাবার আমার আসলেই যথেষ্ট ভালো। আমরা যদিও বারবিকিউ উইংস অর্ডার দিয়েছিলাম সেটা এখনও আসে নাই, আসতেছে, একটু পরে অর্ডার দিয়েছিলাম তাই আসতে একটু লেট হচ্ছে, আসলে সেটার ব্যাপারেও আপনাদেরকে বলবো। Thank you.
বারবিকিউইংসটা একটু পরে অর্ডার করাই, প্রায় খাবারের মাঝামাঝি সময় এসেছে। তো এটা এখন আপনাদেরকে খেয়ে বলবো। এটা আসলে দেখতেই খুবই ভালো দেখাচ্ছে, একদম কড়া রেড কালার এবং রসালো টাইপের ছিল অনেকটা। তো এটা আসলে এটার যে মাংসটা খুবই দেখতে পাচ্ছেন খুবই সফট ছিল, একদম একদম মানে মিশে যাচ্ছে চামচ দিয়ে যখন নিচ্ছিলাম, আর এটা মুখে দেওয়ার পরও খুবই ভালো লাগছিলো এবং একটু ঝাল মিষ্টি টাইপের ছিল। তা আমার কাছে ওভারঅল উইংসটা খুবই ভালো লেগেছে। আপনারা আসলে এটা এখানে ট্রাই করে দেখতে পারেন, দাম খুব একটা বেশি না, 210 টাকায় 6 পিসের মতো দেই। তাদের এখানে খাবারের এনভায়রনমেন্ট তো বলে বোঝানো যাবে না, আসলে সবুজ এনভায়রনমেন্টে বসে খোলামেলা জায়গায় খেতে একটা আলাদা ভালো দেখায় এবং খুবই ভালো লেগেছে আমার কাছে এই জিনিসটা। যদিও তাদের প্রাইস কম্বোর একটু বেশি, 320-310, আগে ছিল এই প্রাইস, এই সেম কম্বোরই 275-285। তো আগেরটাই আমার কাছে মনে হয়েছিল অ্যাভারেজ ভালো ছিল, এখন একটু বাড়িয়ে তারা একটু বেশি করে ফেলেছে আমার কাছে মনে হয়েছে। এই 20-25 টাকা কমানো থাকাটাই আসলে বেশি ব্যাটার, অন্যদের সাথে খুব ম্যাচিং থাকবে সেটা। ফুড ব্লগে আমি একদমই নতুন, খুব বেশি ফুড ব্লগ করা হয়নি, তাই হয়তো অনেক ভুল হতে পারে, তাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এবং এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন, লাইক কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, অবশ্যই রেস্টুরেন্টে আসবেন, ঘুরে যাবেন, দেখে যাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকে চলে যাচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেস্টুরেন্টে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।